বড়সড় গাফিলতি রেলের। এবার চালক ছাড়াই মালগাড়ি চলল 70 কিমি, প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও। এবারে একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। শুধু তাই নয়, ভারতীয় রেলে ফের উঠল ভয়ঙ্কর গাফিলতির অভিযোগ। গত বছরে ওড়িশার বালাসরে ভয়াবহ রেল দুর্ঘটনার পর থেকেই রেলের বিভিন্ন ক্ষেত্রে একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে। ঠিক সেই তালিকায় এবার নয়া সংযোজন ঘটল পাঞ্জাবের পাঠানকোটের একটি ঘটনা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সেখানে একটি মালগাড়ি চালক ছাড়াই ছুটে চলল 70 কিলোমিটার। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই চাঞ্চল্যকর ঘটনাই এবার ঘটেছে। এদিকে সামগ্রিক ঘটনাটির পরিপ্রেক্ষিতে তুমুল আতঙ্ক ছড়ায় সংশ্লিষ্ট ডিভিশনে। তবে শেষ পর্যন্ত বড় দুর্ঘটনা এড়ানো গেলেও কিভাবে এই বিষয়টি ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে রেল সূত্রে জানা গিয়েছে যে নিয়ম মেনে ওই মালগাড়িটি পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে দাঁড়ায়। সেই সময় ট্রেনে থাকা চালক নেমে যান। তার ঠিক কিছুক্ষণ পরেই লাইনের ঢাল বরাবর গড়াতে থাকে মালগাড়িটি। এমনকি কিছু বুঝে ওঠার আগেই সেটি স্টেশন অতিক্রম করে চলে যায়। এমতো অবস্থায় বিষয়টি বুঝতে পেরেই রেল আধিকারিকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এবং প্রত্যেকেই ট্রেনটিকে দাঁড় করানোর চেষ্টা শুরু করেন। বিষয়টির পরিপ্রেক্ষিতে পাঠানকোটের এক রেল আধিকারিক জানিয়েছেন, মালগাড়িটিকে দাঁড় করানোর জন্য শেষ পর্যন্ত লাইনে মোটা কাঠের পাটাতন পেতে দেওয়া হয়। যদিও ততক্ষণে স্টোন চিপস বোঝাই এই মালগাড়িটি চালক ছাড়াই 70 কিলোমিটার সফর করে ফেলে। জানা গিয়েছে ট্রেনটি এইভাবে চলতে চলতে 5টি স্টেশন ডিঙিয়ে যায়। শেষ পর্যন্ত কাঠের পাটাতনের ব্যবহারে উচি বাসি স্টেশনে সেটিকে দাঁড় করানো সম্ভব হয়। তবে চালক ট্রেন থেকে নেমে যাওয়ার পর কিভাবে সেটি নিজে থেকে চলতে শুরু করলো সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। এমতো অবস্থায় রেলের আধিকারিকরা জানিয়েছেন, চালক ট্রেন থেকে নামার আগে হ্যান্ডব্রেক টানতে ভুলে গিয়েছিলেন, আর তার ফলেই ঘটে বিপত্তি। যদিও চালকের ভুল ছাড়া অন্য কোনো গাফিলতি ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাটির জেরে যে ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারত সেটাও মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষ। নামি দামি ব্র্যান্ডের চশমার বিপুল সম্ভার এভারেস্ট অপটিক্যাল। ছানি অপারেশনের পর চশমার বিশেষ ধরনের লেন্স পাওয়া যায় যা আপনাকে অনেক উন্নত দৃষ্টি এনে দেয়। পাওয়ারের যে কোনো চশমা আমাদের নিজস্ব কম্পিউটারাইজড মেশিনে সঙ্গে সঙ্গে প্রস্তুত করা হয়। চোখ দেখানোর পর আপনি আপনার চশমা যেখানে ইচ্ছে বানান, এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সব ধরনের চশমা তৈরি করা হয়। শুধুমাত্র স্টুডেন্টদের চশমায় থাকছে 20% ছাড়। আমাদের ঠিকানা সুশ্রুতের পাশে রাস্তার ডান দিকে, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নম্বর 9932760410।